গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সকাল 9টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা উঠে আমার ব্রেকফাস্ট রেডি করা হয়ে গেছে, জাস্ট ওইটাই হয়েছে, আর কোনো কাজ এখনো হয়নি, তো এবার আস্তে আস্তে করব। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, বিছানা পরিষ্কার করব এবারে। তো আর এই যে পিছনে দেখছেন জামা কাপড়গুলো সব ঝুলছে, এগুলো সব কালকের কাচা জামা কাপড়, কিচ্ছু শুকায়নি। কালকে যা ওয়েদার গেছে আজকেও সেম ওয়েদার, জানি না বেলার দিকে একটু রোদ হবে কি না। পুরো আকাশ কুয়াশায় ঢেকে আছে বাইরে, একদম ছাদে যাওয়া যাচ্ছে না। এইগুলো ভাবছিলাম, এই জামা কাপড়গুলো ভাবছিলাম একটু ছাদে গিয়ে দিয়ে আসবো একটু রোদ হলে, তো একদম রোদ হচ্ছে হয়নি, দ্বিতীয়তেও পারছি না। দেখি বেলায় কি হয় তারপরে। আর কাল এখনও কিছু কাচাও হয়নি, ওগুলো আমি সকালে কেচে নিই, সকালে টাইম করে জল এলে আমি ওগুলো কেচে নিই, কিন্তু এরকম ওয়েদার বলে আবার এইগুলো শুকায়নি, যার জন্য ওগুলোও আমি কাচতে পারিনি। দেখি বেলার দিকে কি হয়, তখন ওগুলো আমি কেচে নেব। আর আজকে ভাবছি ফ্রিজটা একটু পরিষ্কার করব। ফ্রিজটা আমি প্রত্যেক সপ্তাহে একবার করে পরিষ্কার করে নিই, অনেকটা নোংরা হয়ে গেলে সেটা পরিষ্কার করতে বেশি অসুবিধা হয়। আমি ওই জন্য কম কম থাকাকালীনই আমি ওটাকে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই। তো আমি ফ্রিজটা কীভাবে পরিষ্কার করি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমি ফ্রিজ থেকে সমস্ত কিছু বার করে পরিষ্কার করি না, এমনি একটা জাস্ট সার্ফে জল করে একটা কাপড় দিয়ে মুছে নিই ভেতরটা, আর বাইরেটা কলিন দিয়ে পরিষ্কার করে নিই, এইভাবেই পরিষ্কার করি। আর আমার ফ্রিজ এমনি পরিষ্কারই থাকে, খুব যে নোংরা হয়ে যায় সমস্ত খুলে বার করা, তো সেগুলো করতে হয় না। তো আমি এবার আমার কাজগুলো শুরু করব। চটপট করে আগে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর ফ্রিজটা পরিষ্কার করে ঘর দালানটা ঝাঁট দিয়ে মুছবো। কালকে ঘরও মোছা হয়নি, কালকে বলেছিলাম আমার শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য আজকে শরীরটা একদম ঠিক আছে। তো আবার আমি আস্তে আস্তে কাজগুলো করি, আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কী করছি। Thank you.
আমি ফ্রিজটা কিভাবে পরিষ্কার করছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। ফ্রিজে যা ছিল সমস্ত কিছু আমি আগে থাকতেই বার করে রান্নাঘরে রেখে এসেছিলাম। তো এখনও এইদিকে দেখতে পাচ্ছেন ফলগুলো রয়েছে, ওগুলো এখনও নাবানো হয়নি, ওগুলো একটু পরে নাবাবো। আর যাতে ওই কাঁচা সবজিগুলো থাকে ওই বাস্কেটটা বার করে নিলাম, কাঁচা সবজিগুলো ঢেলে নিয়ে ওটা মুছে নেব। আর ওগুলো ভালো করে মুছে নিচ্ছি ভিতরটা। আর আমি সমস্ত র‍্যাকগুলো খুলে খুলে বার করি না, আমি আগেই বলেছি আমি এক সপ্তাহ ছাড়া ছাড়া ওগুলো আমি পরিষ্কার করি বলে খুব একটা নোংরাও হয় না। তো এমনি একটা সার্ফের জল করে একটা কাপড় দিয়ে মুছে নিলেই হয়, খুব একটা নোংরা হয় না। আর ওইদিককার ফলগুলো সব সরিয়ে রেখে আমি ওখানটা মুছে নিচ্ছি। আর যেখানটা ফল ছিল নিচেটায় যেগুলো রয়েছে সেগুলো হলো সব আমার লিপস্টিক, ওখানে রেখে দিয়েছি। লিপস্টিকগুলো আমি ফ্রিজেই রাখি। আর তার নিচে আছে সসের একটা, টমেটো সসের একটা প্যাকেট, ওখানে ওটা রেখে ওটা থাকে, ওটার নিচের দিকে থাকে, ওটা সেদিনকে বার করেছিলাম ওই জন্য ওখানেই রয়ে গেছে, নিচের র‍্যাকটায় আর রাখা হয়নি। তো আমি ফ্রিজটা এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আমার ওদিকগুলো সব পরিষ্কার হয়ে গেছে। এবার নিচেতে যা ছিল সেগুলো সব নামিয়ে ওখানটাও মুছে নেব। ওখানে চিলি সস, তারপর সয়া সস, ভিনিগার, গোলাপ জল, কেওড়া জল, এই সমস্ত কিছু ওখানে থাকে। তো ওগুলো সব নামিয়ে নিয়ে আবার শিশিগুলো ভালো করে মুছে আবার যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছি। এবার ফলগুলো আবার যেখানে রাখা সেখানে রেখে দেব, যেখানে যেগুলো ছিল সেখানে সব ঠিকঠাক করে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজটা আমি খুলে পরিষ্কার করি না, ডিপ ফ্রিজটা আমার এমনিই পরিষ্কার, ওখানে আমি সেরকম খুব একটা কিছু করি না, যখন নোংরা হয় তখন ওগুলো বার করে আমি পরিষ্কার করে নিই। এবার ফ্রিজের উপরটাতে ওখানে আমার কাঁচের কাপ, বাটি এই সমস্ত কিছু রাখি, তারপর একটা ননস্টিক কড়া, তাওয়া, ওগুলো রান্নাঘরে রাখার জায়গা হয় না, যেগুলো কম ব্যবহার হয় ওগুলো আমি ফ্রিজের মাথায় ভাবে গুছিয়ে রেখে দিই। ফ্রিজের মাথাটা পরিষ্কার করে ফ্রিজের উপরটা, তারপর আবার ওগুলো সব ওখানেই তুলে রাখলাম। ওই যে টিফিন বক্স, প্লাস্টিকের যে সমস্ত বক্সগুলো থাকে সব ওখানেই আমি রেখে দিই, ওখানে সব আস্তে আস্তে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। এবার ফ্রিজের উপরটা ভালো করে কলিন দিয়ে মুছে নেব। ওখানটা জল দিয়ে মুছলে কীরকম একটা দাগ হয়ে যায়, তাই জন্য আমি কলিন দিয়েই মুছি। কলিন দিয়ে মুছলে বেশ পরিষ্কারও হয়ে যায় আর কোনো দাগও থাকে না একদম উপর থেকে। সাইডগুলো সমস্ত কিছু ভালো করে মুছে নিচ্ছি। আর আমার ছেলে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে কথা বলে যাচ্ছে আমার সাথে, ওর সাথে কথা বলতে বলতেই আমি কাজ করছি। তো সারাদিন ওর সাথে কথা বলতে বলতেই আমার সময় কাটে, দুজনে একা থাকি, ও আমার সাথে কথা বলে আমি ওর সাথে কথা বলি, তো এইভাবেই সারাদিনটা কেটে যায়। ফ্রিজ আমার পরিষ্কার প্রায় হয়েই গেছে, এবার আমি ঘরটা পরিষ্কার করে নেব। এই যে দেখুন আমি এবার ঝাঁট দিচ্ছি, ঝাঁটাটা দিয়ে মুছে নিয়েছি। মোছার ভিডিওটা আমি আর আজকে আর করিনি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য জাস্ট একটুখানি ঝাঁট দিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সকালের কাজ হয়ে গেছে, বিছানা ঝাড়া, ঘর মোছা, ঘর পরিষ্কার সমস্ত কিছু কাজ হয়ে গেছে, কিন্তু একটা কাজ এখনও বাকি আছে। এই যে দেখছেন জামা কাপড়, কালকের জামা কাপড়গুলো এখনও কাচা হয়নি, ওগুলো স্নান করার সময় কেচে নেব। আর এখানে আমি দেখুন এখানে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখানে সেদ্ধ হচ্ছে ফুলকপিটা, একটুখানি ভাপিয়ে জলটা ফেলে দিই, নুন হলুদ দিয়ে জাস্ট ফুটটা ধরে আর জলটা ফেলে দিই, না হলে ফুলকপি খেলে বড্ড মানে শরীর খারাপ লাগে, গ্যাসের প্রবলেম হয়, কিন্তু ফুলকপি খেতেও ভালো লাগে, তো তাই জন্য আমি এইভাবে করি। আমার ছেলে আমি দুজনেই ফুলকপি খেতে খুবই ভালোবাসি। তো আজকে আমাদের দুপুরে হবে ফুলকপির তরকারি, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আর মুসুর ডাল, এই হবে আজকে আমাদের দুপুরে রান্না। তো আমি এখানে ফুলকপি ভাত হয়ে গেছে, ফুলকপিটা জলটা ঝরাতে দিয়ে আর ডালটা বসিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে।
তো স্নান টান সেরে এসে তারপরে আবার আমি রান্না করব। তো আমি আর আজকে রান্না আপনার সাথে কিছু শেয়ার করছি না, জাস্ট রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের দেখিয়ে দেব আমি কী কী রান্না করেছি, আর একবার দেখিয়ে দেব। তো আমি স্নানটা সেরে নিই, নিয়ে এখন কাঁচাকুচি করতে হবে। কাঁচাগুলো কেচে ছাদে মেললে আজকে আর শুকোবে না, আজকেও ওয়েদার ভীষণ খারাপ, কারণ একটু একটু রোদ উঠেছে, ভালো রোদ হয়নি। তো আমি তাহলে আমার কাজগুলো সেরে নিই, তারপরে আমি একটু পরে দেখাচ্ছি আমি কী রান্না করেছি। স্নান টান সেরে এসে আমার দুপুরের রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদের দেখিয়ে দিই আমি কী রান্না করেছি। এই যে ফুলকপির তরকারি একদম শুকনো করে, আর বেগুন ভেজেছি এটা ছেলের জন্য, এটা হলো ডাল, মসুর ডাল, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা আর ফুলকপি ভাজা। তো আমার ছেলে তো উচ্ছে আলু ভাজা খায় না, তাই ওর জন্য বেগুন ভেজেছি। দুপুরবেলা আজকে আমাদের এই রান্না হয়েছে, তাহলে আমরা চটপট দুপুরে খাবার খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট করে আবার বিকালবেলা ফিরছি। কী রান্না বিকালবেলা কী করি রাত্রে রান্না সে সমস্ত কিছু। গুড ইভিনিং, সন্ধ্যেবেলা আমি আবার সমস্ত কাজ টাজ করে ফিরে এলাম, এখন আর সন্ধে নেই, এখনও 7:30 বেজে গেছে। তো সন্ধ্যেবেলা আমার সমস্ত কাজ যা থাকে টুকিটাকি সে সমস্ত কিছু হয়ে গেছে, আর সন্ধ্যেবেলা এখন একটা কাজ আমার নেই, সেটা হলো আমার ছেলেকে পড়ানো। ওর স্কুলে এক্সাম, অ্যানুয়াল এক্সাম হয়ে গেছে, তো আবার নতুন স্কুলে ভর্তি হবে হয়েছে, সেখানে এখনও বই টই কিছু দেয়নি, তো সেখানে পড়া শুরু হলে তারপরেই বাড়িতে পড়া শুরু করতে পারবে। তো সন্ধ্যেবেলা আমার ওই কাজটা নেই বলে আমি সন্ধ্যেবেলা এখন একটু ফ্রি থাকি, একটুখানি বসি, সময় একটু বসে ফোন দেখি কি ওদের আমার ছেলের সাথে, কি আমার হাজব্যান্ডের সাথে বসে একটু গল্প করি, এইসব করি। তো এসব করতে করতে অনেকটা রাত্রি হয়ে যায়, আজকে আর সেসব কিছু করিনি। সন্ধ্যেবেলা সমস্ত কাজ করে চলে এসেছি রান্নাঘরে। ফার্স্টে আমি করে নিয়েছি রুটি, রুটিটা করে নিয়েছি কারণ আমার তো একটা ওভেন, মাংসটাই কিছুক্ষণ আগে এনেছে। তো চিকেনটা আনার পরে রান্না করতে ওটাতে একটু দেরি লাগে, একটা ওভেনে তো আমি দুটো জিনিস করতে পারবো না, এবার করতে গেলে আমার ছেলের খিদে পেয়ে যাবে, তখন তাড়াহুড়ো করতে হবে, তাই জন্য রুটিটা আমি আগে করে নিলাম। আর রুটিটা না হলে পরেই করি, রুটি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তবু আজকে বাধ্য হয়ে তাড়াতাড়ি করে নিতে হলো। তো মাংসটা আমাদের দেখিয়ে দিই, চিকেনটা এনেছে, চিকেনটা আমার অলরেডি ধোয়া হয়ে গেছে, আর আদা রসুন কাঁচা লঙ্কা আমার পেস্ট হয়ে গেছে, খালি পেঁয়াজটা কাটতে বাকি আছে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন এখানে মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছি, এই যে মাংসটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এটা ম্যারিনেট করবো না, আমি ম্যারিনেট করে চিকেন খুব কমই করি। আলু টমেটো সমস্ত কেটে রেখেছি, আর এটাতে আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট, আর পেঁয়াজটা তো কাটা হয়নি বললাম, পেঁয়াজটা কাটবো। তো আর দেখুন বেসিনে আমার কত বাসন পড়ে আছে, এগুলো দুপুরের বাসন কিছু না, দুপুরের বাসন আমি দুপুরে খেয়েই সমস্ত মেজে রেখে দিয়েছিলাম। তো আজকে একটু একটু রান্না সমস্ত কিছু মানে রয়ে গেছিলো, ভাত একটু, ডাল, তরকারি অল্প অল্প করে রয়ে গেছিলো, সেগুলো আমি আবার আলাদা আলাদা করে ঢেলে ফ্রিজে সব তুলে দিলাম, ফ্রিজে তুলে দিলাম বাইরে, এখানে এইভাবে ফেলে রাখলে কি এইভাবে তো ফ্রিজে তোলা যাবে না, সেগুলো সমস্ত কিছু আলাদা আলাদা করে ফ্রিজে তুলে দিলাম। তো চলুন আমি এবার মাংসটা বসিয়ে দিই, নাহলে আবার রাত্রি হয়ে যাবে, খেতেও দেরি হয়ে যাবে। তাহলে আমি মাংসটা যখন রান্না করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। মাংসটা আমি রান্না করা স্টার্ট করে দিয়েছি, আগে আলুটা ভালো করে ভেজে নিয়েছি, ভেজে ওটাকে তুলে নেব, তুলে নিয়ে তারপরে কড়াতে দেব তেজপাতা আর একটু সামান্য চিনি, দিয়ে ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন তেজপাতা দিয়েছি, আর একটু তেলের দরকার পড়েছিল, তেলটা দিলাম, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। আমি আগেই বলেছি মাংস আমি কখনো ম্যারিনেট করে করি না, খুব কম করি, ভালো করে মশলাটা কষিয়ে নিই তারপরে আমি মাংসটা করি। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওতে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম,
দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। ওতে একটু সামান্য নুনও দিয়ে দিয়েছিলাম, তো এবার ভালো করে মশলাটা কষিয়ে ওতে আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু নরম হয়ে গেলে, মাংসতে এমনি টমেটো মাংস রান্না করতে করতেই নরম হয়ে যায়, তা হলেও আমি টমেটোটা আগে দিয়ে দিই, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিই। মশলাটা ভালো করে কষানো হচ্ছে, যতক্ষণ না তেল ছাড়ছে না মশলা থেকে ততক্ষণ আমি মাংসটা কষাতেই থাকি। এই যে এখন নুনটা দিলাম মশলাটা কষাতে কষাতে, এবার তখন একটু নুন দিয়েছিলাম পেঁয়াজটা যাতে নরম হয়, তার জন্য তাড়াতাড়ি লাল হয়ে যাওয়ার জন্য। এবার আমি ওতে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আবার আরও একটু নুন দিলাম। দিয়ে এবার ওই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব, আর একটু সামান্য গরম মশলা দিলাম, আমার হোমমেড গরম মশলা আপনাদের আগেই বলেছি, আর একটু গোলমরিচ গুঁড়ো। তো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি ওতে ধুয়ে রেখেছিলাম যে মাংসটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মাংসটাকে এবার ভালো করে কষাতে থাকবো। আর আমি মুরগির মাংস ঢাকা দিয়ে দিয়ে রান্না করি, ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর মাংসটা বেশ টেস্টিও হয়, বেশি জল দিতেও লাগে না সেদ্ধ করার জন্য। তার জন্য আমি মাংসটা সবসময় ঢাকা দিয়ে দিয়ে করি, আর রাত্রেবেলা মাংস খাওয়া মানে একটুখানি চাপের, তো মাংসটা ভালো না সেদ্ধ হলে শরীরেরও কষ্ট হয়, শরীরে একটু শরীরটা খারাপ লাগে খাওয়া দাওয়ার পরে, তাই জন্য আমি মাংস সবসময় সেদ্ধ মানে চাপা দিয়ে দিয়ে রান্না করি, আর মাংসটা সুন্দর সেদ্ধ হয়। দেখুন মাংস আমার কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার ওতে আমি জলটা দিয়ে দেবো। মাংসটা বেশি জল দেব না, কারণ মাংসটা কষা কষা হবে, ওই জন্য মাংসটা আমি বেশি জল দিচ্ছি না, অল্পই জল দেব। রাত্রে রুটির সাথে কষা কষা মাংসই ভালো লাগে, তো সেরকম কষা কষাই করবো, খুব একটা ঝোল হবে না। তো জলটা আমি ওতে অ্যাড করে দিয়ে এবার ওতে আমি আবার চাপা দিয়ে দেব। দেখুন এবার চাপা দিয়ে দিচ্ছি, মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটাতে আমি একটু গুঁড়ো লঙ্কা দিইনি, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছি, দেখতে তো দারুণ হয়েছে। তো বন্ধুরা দেখতে পেলেন আমার মাংসটা এমনি রান্না হয়ে গেছে আপনাদের দেখালাম, এবার আমরা রাত্রের খাওয়া দাওয়া সেরে নেব। ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর একটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম, তো গুড নাইট।